السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল টিবিএন 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, মাহে রবিউল আউয়াল চলছে। এই মাসে আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করি, যদিও পুরো বছর জুড়েই আমাদের সেই প্রচেষ্টা থাকা উচিত। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে এই পৃথিবীর অবস্থা কেমন ছিল, জন্মের পরে কী হয়েছিল, সেই সময় কোনো অলৌকিক ঘটনা ঘটেছিল কি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কোনো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের ছিল কিনা, এই সমস্ত নানান বিষয়ে আমাদের জানা খুবই প্রয়োজন এবং আমরা অনেকেই প্রায় সময় এই ধরনের প্রশ্নগুলো করে থাকি। সেই জন্য আমরা টিবিএন 24 টেলিভিশন আপনাদেরকে চেষ্টা করবে আজকে এবং আগামী পর্ব, অর্থাৎ এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ, আমরা এই দুই সপ্তাহ সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করবার জন্যে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা নিয়ে আলোচনা শুনব আমাদের প্রিয় স্কলার এবং আজকের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে যথারীতি টিবিএন 24 এর এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনিও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, ঝটপট করে আলোচনা শুনুন এবং উপকৃত হন, কারণ এই ধরনের আলোচনা আপনার আমার জীবনকে পরিবর্তন করতে পারে এবং সেই সাথে আমার আপনার অনেক অজানা বিষয় আমরা এই আয়োজন থেকে শিখে ফেলবো, জেনে ফেলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন জানাতে পারেন, তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আলোচনা শুরু করছি। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে প্রেরণ করলেন, এর কি কোনো আলাদা উদ্দেশ্য ছিল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ধন্যবাদ আপনাকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, নানাভাবে নিজেই তিনি আল কোরআনের মধ্যে সেটা উল্লেখ করেছেন। প্রথমত আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী ও রাসূল। সকল নবী রাসূলকে প্রেরণের একটা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে উল্লেখ করেছেন 120 নম্বর আয়াতে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ও মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। বলেছেন, তোমার কাছে সব নবী রাসূলদের ঘটনা আমরা বর্ণনা করছি যাতে তোমার অন্তরকে আমরা দৃঢ় করে দিতে পারি এবং এ বিষয়ে তোমার কাছে হক এসেছে মুমিনদের জন্য উপদেশ এবং স্মরণিকা, অর্থাৎ উপদেশ। এখানে আমরা যেটা বুঝতে পারি যে মানবতার জন্য একটা সুন্দর মাউইযা বা অ্যাডভাইস, একটা সুন্দর হেদায়তের রূপরেখা প্রকাশের জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি পূর্ববর্তী নবী রাসূলদের প্রেরণের কাহিনী এবং কওমের সাথে সংগঠিত সবকিছু তিনি সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের 90 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম ইহতাদি। তারা হচ্ছেন সেই সকল ব্যক্তি আল্লাহ যাদেরকে হেদায়ত করেছেন, অতএব তোমরা তাদের হেদায়ত কোন স্মরণ করো। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেদায়তকে এই নবী রাসূলদের সাথে একটা প্রোগ্রাম হিসাবে প্রেরণ করেছেন এবং সমগ্র মানবতাকে যে যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগের মানুষদেরকে বলেছেন সেই হেদায়তটা অনুসরণ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন সকল মানুষের প্রতি, সকল সৃষ্টির প্রতি, যেমনটি তিনি বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আপনাকে সারা জগতের জন্য, সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ আমরা প্রেরণ করেছি। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকল মানুষকে পথ দেখাবেন, তাদের জন্য আদর্শ হবেন, তাদেরকে আল্লাহর তাওহীদ এবং ইবাদতের দিকে ডাকবেন,
এটা ছিল তাকে প্রেরণের একটা প্রধানতম উদ্দেশ্য, যেমনটি আরো অনেকগুলো আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাশর মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর সূরাতুল আরাফ সহ অন্যান্য আরো অনেকগুলো সূরাতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মূল উদ্দেশ্য যে জাতিকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা, শিরক এবং কুফরি বর্জনের দিকে আহ্বান করা এবং মানুষ যেন হেদায়তের উপর চলতে পারে আল্লাহ এবং তার রাসূলকে সর্বতোভাবে এজমালান অর্থাৎ সংক্ষিপ্তভাবে এবং বিস্তারিত জীবনের প্রত্যেকটা কাজে অনুসরণ করতে পারে সে পয়গাম দিয়ে তিনি পাঠিয়েছেন। এ সম্পর্কিত প্রচুর আয়াত আছে, আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী আলোচনায় হয়তো তার কিছু আমরা পেশ করব। জি ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। আমরা এবার জানতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া বা সেটা জানা আমাদের জন্য কেন এতটা প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা সমগ্র মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং সকল মানুষের রোল মডেল এবং আদর্শ উসওয়া হাসানা হিসাবে তাকে আল্লাহ সুবহানাহু প্রেরণ করেছেন, এই জন্যই তার সিরাতটা জানা প্রয়োজন। দুটো আয়াত আমি একটু আগে আপনাদের সামনে পেশ করেছি, সেটা রিপিট করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মানুষকে জানতে হবে, কারণ তার উপর যে ওহিটা নাজেল হয়েছিল সে ওহির প্রত্যেকটা নির্দেশনার প্রতিনিধিত্ব তিনি করেছেন, তার ইমান আকিদা দিয়ে, তার ইবাদত দিয়ে, তার মুআমালাতের মধ্যে হারাম হালালের ব্যাখ্যা দিয়ে এবং তার আখলাক দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কোরআন ওহি এসব কিছু মিলিয়ে, তখন তিনি বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল আল কোরআন। আল কোরআনের মধ্যে আল্লাহর যত নির্দেশনা নাজিল হয়েছে সেটাই তিনি বাস্তবায়িত করেছেন, এই ছিল তার আখলাক। ফলে কোরআনের সাথে সাথে সুন্নারও যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর সুন্নাটা কি? সুন্না হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কথা, সকল কাজ এবং সকল মৌন সম্মতি, যা আমাদের কাছে অথেন্টিক সোর্সে এসেছে, যে জন্য আমরা সহি হাদিস কথাটা বারবার বলি, সে অথেন্টিক সোর্সে যা এসেছে এটা সুন্না। আর আমরা জানি কোরআনের পাশাপাশি সুন্নাও হচ্ছে ওয়াহি এবং ইসলামের সোর্স অফ নলেজ। তাহলে সুন্নাটা আবার খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে পার্ট অফ দ্য লাইফ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অংশ। কিভাবে তিনি কোরআনকে পেয়েছেন, কোরআনকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, কোরআনের বাণীকে কিভাবে তিনি তার ব্যক্তিগত জীবন, তার সমাজ, তার পরিবার, তার রাষ্ট্রে সর্বত্র তিনি প্রতিষ্ঠিত করেছেন, সেটাই হচ্ছে তার সিরাত। সিরাতুন্নবী আসলে নতুন কোনো কিছু নয়। জি, আমরা দেখব যে আল কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহির সিরাত অনেকাংশে তুলে ধরেছে। আমরা পরবর্তী আলোচনায় সেটা ইনশাআল্লাহ দৃষ্টিপাত করব যে কতগুলো আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন। তার পাশাপাশি দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি কোরআনের ব্যাখ্যায়, ওহির ব্যাখ্যায় যা বলেছেন, যা করেছেন এবং মানুষকে মৌনভাবে সম্মতি দিয়ে যে নির্দেশনা দিয়েছেন, তাহলে এগুলো তার জীবনের অংশ। কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের পাশাপাশি সুন্নাটাও সোর্স অফ নলেজ। অন্য কথায় যদি আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এটা আমাদের জন্য একটা জ্ঞানের বিশাল সম্ভার। আমরা তাকে যদি না জানি কিভাবে তার আদর্শ গ্রহণ করব, কিভাবে তার হেদায়েত দ্বারা আলোকিত হব, কিভাবে তার জীবনের সুন্দর সুন্দর আখলাক দ্বারা আমরা নিজেরা নিজেদেরকে গঠন করতে পারবো, এই জন্যে প্রাথমিকভাবে সিরাতুর রাসূলের অথেন্টিক নলেজটা আমাদের থাকা দরকার। দ্বিতীয় হচ্ছে যাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলতে পারি, সেজন্য তার সিরাতের ডিটেলস বা বিস্তারিতটা আমাদের জানা থাকা দরকার। থার্ড হচ্ছে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা কাজকে ঘিরে অনেক কথা মানুষ
মন গড়া রচনা করেছে যেগুলোকে আমরা জাল হাদিস বলি। ঠিক সিরা নিয়েও অনেক মানুষ নিজস্ব কল্পনা প্রসূত কথাবার্তা বলেছে। তো এক্ষেত্রে আমাদেরকে অথেন্টিক সিরাতুন নবী জানতে হবে, যাতে যে সমস্ত মিথ্যা কথাবার্তা বা জাল কথাবার্তা অশুদ্ধ কথাবার্তা সম্পর্কে রচিত হয়েছে, কেউ না কেউ বলেছেন, সেগুলো থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বিশুদ্ধ সিরাত আমরা জানতে পারি এবং আমরা সেটাকে অনুসরণ করতে পারি। চতুর্থত হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামকে জানা মানি কোরআন সুন্নাকে জানা। রাসুল সাল্লাহ সাল্লাম কে জানা মানি আসলে ইসলামের বড়ত্ব মহত্ব এবং ইসলাম যে একটা মহান, ইসলামের যে একটা সুশৃঙ্খল কাওয়ায়েদ নীতিমালা আছে, জীবন বিধান আছে, ইসলামের যে ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক একটা বড় প্রভাব আছে, বক্তব্য আছে, নির্দেশনা আছে, সততা আছে, সৌন্দর্য আছে, রাসুল সাল্লাহ সাল্লামকে জানা মানিয়ে সবকিছু জানা। অতএব আমরা যদি রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী মানতে ব্যর্থ হই তাহলে ইসলামকে জানতে পারবো না, তাহলে ইসলামের নীতিমালা জানতে পারবো না। এবং রাসুল সাল্লাহ সাল্লাম কি সুন্দরভাবে, কি মুনশিয়ানা এবং দক্ষতার সাথে তার নিজের জীবন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, সেই জিনিসটা যদি কোনো মুসলিমের অজানা থেকে যায় তাহলে সে মুসলিমরা বিভ্রান্ত হয়। আজকের সমাজে আমাদের দেশে, আমাদের দেশের বাইরে অনেক মুসলিমদেরকে দেখবেন তারা রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে কিচ্ছু জানে না, ফলত তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না এবং এর অনিবার্য পরিণতিতে তারা এখন অন্য দেশের, অন্য ধর্মের, অন্য সংস্কৃতির পরিচয় বহন করে মুসলিম হওয়া সত্ত্বেও। আমার মনে হয় এর উদাহরণ আমার দেওয়ার প্রয়োজন নেই, এর হাজার হাজার উদাহরণ আমাদের সমাজের মধ্যে রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। আজকের অনেক মুসলিম রাসুল সাল্লাহ সাল্লামকে না জানার কারণে, তার আদর্শ ভালো করে হৃদয়ঙ্গম না করার কারণে তারা বিজাতীয় আদর্শকে গ্রহণ করে ইসলামের বিরোধিতা তারা অবতীর্ণ হয়েছে। এটা হলো একটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক অধ্যায় আমাদের মুসলিমদের জীবনে, মুসলিম সমাজের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য এবং মুসলিম উম্মার জন্য। এই জন্য আমরা বলবো আমাদের সবার উপর ফরজ এবং ওয়াজিব হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের সিরাতকে জানা, এবং এটা একটা অপরিহার্য বিষয় আমাদের কারিকুলামে, শিক্ষাক্রমে, আমাদের স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, সর্বত্র রাসুল সাল্লাহ সাল্লামের জীবনীর উপস্থিতি কোনো না কোনোভাবে থাকা উচিত, না থাকলে মুসলিম উম্মাকে এর দুর্ভোগ অবশ্যই পোহাতে হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা উপহার পেলাম আমরা। আমরা আসলে আমাদের নিজের জীবনকে যদি পরিবর্তন এবং পরিশুদ্ধ করতে চাই, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানার কোনো বিকল্পই নেই। আমরা অনেক সময় অনেকে অভিযোগ করি যে আমরা সুন্না মেনে চলতে চাই, পরিবার দেয় না, অনেক সময় এই ধরনের অনেক অভিযোগ আসে। সেই বিষয় নিয়েও আমরা কিছু আলোচনা শুনবো যে সেই অভিযোগের প্রেক্ষিতে আমাদের কি করণীয়। আমরা এবার আমাদের প্রিয় স্কলারের কাছে জানতে চাই, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। যারা আমরা ইতিহাস অধ্যয়ন করেছি এবং রাসুল সাল্লাহ সাল্লামের সিরাত, তার পাশাপাশি তার জন্মের আগের আরবদের অবস্থা, আরব জাহানের অবস্থা, বিশ্বের অবস্থা আমরা যারা পড়েছি, সকলেই এটা নিশ্চিতভাবে জানেন যে সেই যুগটা ছিল অন্ধকারাচ্ছন্ন। তাকে বলা হতো দ্য এইজ অফ ইগনোরেন্স, যেটা জাহিলিয়াতের যুগ, আসরুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। সব ধরনের অজ্ঞতা মূর্খতায় ছেয়ে গিয়েছিল মানুষ, সাধারণ খুবই সুন্দর একটা অভ্যাস পর্যন্ত ভুলে গিয়েছিল। মানুষের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি, গোত্রীয় দ্বন্দ্ব, এটা ছিল একদম নিত্যকার অভ্যাস। নারী নির্যাতন, শিশু নির্যাতন, এগুলোর যদি বিস্তারিত শুনি আমাদের শরীরে গায়ে কাটা দিবে, লোম শিহরিত হবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সুদ ছিল, সেখানে হারবুল ফিজার অথবা হারবুল ফুজ্জার দুটোই বলা হয়, এরকম একটা যুদ্ধ ছিল যেটা চলছিল তার জন্মেরও প্রায় 40 বছর আগ থেকে। আরবের সবগুলো গোত্র কোনো না কোনো ভাবে দুটো পক্ষের মধ্যে তারা ছিল, তারা সুযোগ পেলে যুদ্ধে লিপ্ত হতো, হত্যা করত, রক্তপণ নিয়ে যুদ্ধ করত, নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে কে যে কখন মারা যেত কেউ জানতো না। আরবে নারীদের
নারী বা কন্যা সন্তান এটা ছিল তাদের জন্য একটা অগৌরবের ব্যাপার, ফলে কন্যা সন্তান হলে তারা নিজের হাতে তাকে তাকে কবরস্থ করত, জীবন্ত কবর দিত। আমরা ভারতে সতীদাহ প্রথার কথা জানি, কিন্তু তার চেয়ে ভয়াবহ হচ্ছে এখানে নিজের কন্যা সন্তানকে বাবা নিজ হাতে জীবন্ত কবর দেওয়া, সেরকম লোমহর্ষক অবস্থা ছিল। মদ, সুরা, হ্যাঁ এরকম আরো এমন কোনো খারাপ কিছু ছিল না যেটা সেখানে হতো না, এই জন্য এটাকে আশ্রয় জাহেলিয়া এবং আশ্রয় দোলমা, আশ্রয় দালাম, অন্ধকার যুগ, অন্ধকারের যুগ এটা বলা হয়। এমনই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন, মূলত আমরা জানি এটাকে বলা হয় ফাতরাতুর রসুল। যখন এর আগে অনেক আগে রাসুল এসেছিলেন এই আরব দেশে, ইসমাইল আলাহ সাল্লাম, ইব্রাহিম আলাহ সাল্লাম, তাদের ঘটনার পর অনেক দিন আরব দেশে কোনো রাসুল আগমন করেননি, এটাকে বলা হয় ফাতরাতুর রসুল। ফলে দীর্ঘদিনে মানুষ অনেক অসৎ হয়ে গিয়েছিল, পথ হারিয়েছিল, দলালত ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়েছিল। এমনি এক প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু তাআলা রাসুলকে পাঠালেন, এই ভুবনকে তিনি আলোকিত করলেন, আরব ভুবনে নেমে আসলো আল্লাহর পক্ষ থেকে অঝোর রহমতের ধারা এবং মানুষ হেদায়েতের আলো পেল। এ হচ্ছে সংক্ষিপ্তভাবে তৎকালীন প্রেক্ষাপট। জি, আমরা এবার জানতে চাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক জন্মের মুহূর্তটা। ওই সময় আমরা জানি যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা ছিলেন না, তিনি পৃথিবীতে আসলেন, এরপরে ৬ মাস পরে মাও চলে গেলেন। এই যে আল্লাহ তাআলার পরীক্ষা, যাকে নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, যিনি নবী রহমত, যিনি রহমতুল্লিল আলামিন, তার জীবনের একদম শুরুটাই কেন এত কষ্টের, এটার কি কোনো ব্যাখ্যা আমাদেরকে জানাবেন কিনা শেখ? ধন্যবাদ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে খুবই একটা মজাদার, আনন্দময় জীবনে সুখী একজন মানুষকে দায়িত্ব দিয়েছেন, এটা খুব কম। জি, সব নবীদেরকে আমরা দেখেছি তারা একটা স্ট্রাগল করেছেন জীবনের মহাসংগ্রামে, তারা শুরু থেকেই মানে সংগ্রামের মধ্যে ছিলেন। নবী সাল্লাহ সাল্লামের ব্যতিক্রম নন, তাকে ছোট বয়সে এতিম হতে হলো, তার মা তাকে নিজে মানুষ করেন, কিন্তু সেই শৈশবে মাকেও তিনি হারান এবং তারপরে দাদার হাতে তিনি লালিত পালিত হন। দাদাও তার আরো ২ বছর পরে ৮ বছর বয়সে মারা যান এবং তারপরে তার চাচা তার সাহায্য সহযোগিতা করেন। আমরা এক্ষেত্রে দেখি আল কোরআন বলছে আলাম ইয়াজিদ কা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা, সূরাতুদ দোহার মধ্যে, যে তিনি কি তোমাকে ইয়াতিম হিসাবে পাননি তারপর আশ্রয় দিয়েছেন, এবং তোমাকে তিনি কি পথহারা পাননি, পথহারা বলতে ওহি ছাড়া তিনি পাননি তারপরে হেদায়ত দিয়েছেন, ওহি দিয়েছেন, তিনি কি তোমাকে দরিদ্র পাননি তারপর তিনি তোমাকে সচ্ছল করেছেন। তাহলে এই যে সূরাতুত তোহার এই আয়াতটা খুব সংক্ষেপে নবী সাল্লাহ সাল্লাম পুরো জীবনকে হাইলাইট করে, আর তার জীবনটা ছিল আসলে খুবই সংগ্রামের। আমরা জানি তিনি হালিমা সাদিয়ার কাছে তিনি একদম দুগ্ধপোষ্য হিসাবেই তিনি সেখানে ছিলেন, লম্বা টাইম সেখানে ছিলেন, তারপরে মায়ের কাছে ফিরে আসেন এবং একটা সংগ্রাম মুখর জীবন তিনি যাপন করেন। তার জন্মের আগে আসহাবুল ফিলের ঘটনাটা ঘটেছিল, সেটা আরেকটা সিগনিফিক্যান্স অধ্যায়, তো আমরা সেই আলোচনার যাব না, কারণ সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরছি বিষয়গুলো। তো আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন, শুরু থেকেই তিনি কুরাইশ, প্রখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। দরিদ্র এবং ইয়াতিম হলেও তিনি ছিলেন সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ, কারণ তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় কাজ করাবেন। জি, এখানেই মানুষের সম্ভ্রান্ত হওয়া, তার মানে জাগতিক কিছু কৌলিন্য প্রয়োজন হয়, কারণ যারা পতিত মানুষ, যারা খুবই নিম্ন মানসিকতা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন, তাদের দিয়ে বড় কাজ হয় না, হয় না ঠিক। এরকম সুন্দর একটা আয়োজন করেছেন। জি ঠিক, এই প্রসঙ্গে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন ২৪ টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি ইনশাআল্লাহ।
স্বাগত আরও একবার প্রিয় দর্শক, দেখছেন টিবিএন 24 টেলিভিশনের সাপ্তাহিক জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিচ্ছেন আপনার আমার প্রিয় স্কলার, জননন্দিত স্কলার ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, তখন কি পৃথিবীতে কোনো অলৌকিক ঘটনা ঘটেছিল? হ্যাঁ, অনেকগুলো অলৌকিক ঘটনার কথা এখানে আসে। যেমন তার মা আমেনা, তিনি অনেকগুলো দৃশ্য এখানে দেখেছিলেন তার জন্মের পরে, এরকম অনেকগুলো বিষয় বলা হয়। এর মধ্যে কিছু আছে হয়তো মানে সহি সনদে আমাদের কাছে এসেছে, আবার কিছু দেখা যাচ্ছে দুর্বল অথবা মানে অথেন্টিক নয়, অশুদ্ধ সনদে। আমার কাছে যেটা মনে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটাই ছিল একটা সবচেয়ে বড় মানে অসাধারণ ঘটনা। আমরা অলৌকিক এখানে বলবো না, কারণ তিনি তো মানুষ ছিলেন, তাই না? এবং তিনি আল্লাহ তাআলা তাকে ঠিক সাধারণ আর যে কোনো মানুষ যেভাবে জন্ম প্রক্রিয়ার মাধ্যমে আসে তিনি সেভাবে এসছেন, কিন্তু তার জন্মটা আমাদের জন্য একটা অসাধারণ ঘটনা, পৃথিবীর জন্য একটা অসাধারণ ঘটনা। তার জন্মের মধ্য দিয়ে আসলে সারা বিশ্বের প্রতি আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে রহমতের পলগো ধারা প্রবাহিত হয়েছে। অতএব তার আগমন ছিল একটা বিশেষ ঘটনা পৃথিবীর ইতিহাসে। আর পাশাপাশি তার উপর যে ওহী নাজেল হয়েছে সেটা হচ্ছে সর্বকালের সবচেয়ে সেরা অলৌকিক ঘটনা। অলৌকিক বলতে আমরা আসলে মুজিজা বুঝি, কিন্তু এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি উপর নাজিল হয়েছে, মানে মানুষের উপরই এটা নাজিল হয়েছে, তাই না? মানুষ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা এটাকে মুজিজা বলাটাই ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক মুজিজা ছিল, সেটা আমরা সেই ডিটেইলস আমরা আলোচনা করব যদি প্রসঙ্গ আসে। জি, তবে আমার মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সার্থকতা আমরা কি করে খুঁজে নিতে পারি, সেই বিষয়ে আমরা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। ওকে, প্রশ্ন করব ভাই? জি জি প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার প্রশ্ন হলো হুজুরদের কাছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু, যে বদলি হজ সম্পর্কে হুজুর কোন হাদিস বা কোন কিছুর নিয়মটা কি, এবং বদলি হজের জন্য নিজের হজটা করার সাথে সাথে পাগল হয়ে যায় বাপমার হজ করার জন্য, ভাইয়ের হজ করার জন্য? আপনি আমার এই বদলি হজের উপরে যে হাদিস বা মানসিকা গুলো আছে আমাকে একটু বলবেন হুজুর দয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই সুন্দর প্রশ্ন করেছেন স্যার, আমরা শুনতে চাই বদলি হজের নিয়ম, এবং বদলি হজ যিনি করবেন তাকে কি আগে হজ করে নিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে বোন যে প্রশ্নটা করেছেন, তার উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আছে। আমরা বাংলায় বলি বদলি হজ, আরবিতে বলা হয় আনিয়া বা আনিল হজ, অর্থাৎ কারো পক্ষ থেকে হজ করা। তো এটা শরীয়তে জায়েজ, কারণ এ প্রসঙ্গে বেশ কয়েকটা হাদিস আছে, বুখারীর হাদিসও রয়েছে। যে প্রথমত হাদিসটা আমি সোবরামার হাদিসটা বলি, বিদায় হয় যে একজন সাহাবি তিনি সোবরামার পক্ষ থেকে হজ করছিলেন, তিনি বলছিলেন লাব্বাইক আন সোবরামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি কি নিজের হজ করেছো? তিনি বললেন যে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন হাজ্জি আন নাফসিক তুম্মা হাজ্জি আন সোবরামা, আগে নিজের হজ করো তারপরে সোবরামার হজ করো। এছাড়াও আমরা দেখি যে এক মহিলা আলাদাভাবে আরেক পুরুষের ঘটনাটা অনুরূপ আছে। এক মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার হজ ফরজ হয়েছে কিন্তু তিনি বাহনে চড়তে পারেন না, অর্থাৎ হজ করতে তিনি অক্ষম, আমি কি তার হজ করব? তিনি বললেন হ্যাঁ, তুমি তার হজ করতে পারো। এবং এ প্রসঙ্গে আরো যে হাদিসগুলো এসেছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন যে তোমার যদি কোনো ঋণ থাকতো তাহলে তুমি সেটা কি শোধ করতে না? তাহলে এরকম ফরজ কাজও সেটা আদায় করতে হবে, তাহলে এটা ঋণ শোধের মতো। ঋণ যেমন ব্যক্তি নিজের ঋণ নিজে শোধ করতে পারে এবং তার পক্ষ থেকে আরেকজন শোধ করে দিতে পারে, হজটাও তেমনি ব্যক্তি নিজের পক্ষ থেকে নিজের হজ করবেন এবং অক্ষম হলে তিনি
তার পক্ষ থেকে আরেকজনকে হজ করতে বলতে পারেন, এটা তার জীবদ্দশায়। আর যদি মৃত্যুর পরে কারো মানে হজ ফরজ হয়েছিল, হজ না করে মারা গিয়েছেন, তাহলে মৃত্যুর পরে তার ওয়ারিসদের উচিত হচ্ছে তার সম্পত্তি থেকেই প্রথমে তার পক্ষ থেকে হজ করান। হজ করা, তাহলে আমরা এখানে কনক্লুড করতে পারবো এভাবে যে অপরের পক্ষ থেকে হজ করা জায়েজ, কিন্তু শর্ত হলো জীবদ্দশায় ওই ব্যক্তি শারীরিকভাবে যদি অক্ষম হয় তখনই তার পক্ষে বদলি হজ করা যাবে, কিন্তু যদি তিনি শারীরিকভাবে সক্ষম হন, টাকা হয়তো নেই, তার পক্ষ থেকে হজ করা যাবে না। জি, আর কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে মৃত্যু হলে তার পক্ষ থেকে হজ করা যাবে, তিনি ওসিয়ত করেন অথবা নাই করেন। এবং আরেকটা বিষয় যেটা আমরা শুরুতেই বলেছি, যিনি বদলি হজ করবেন তাকে আগে নিজের হজ আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক। যিনি নিজের হজ আগে আদায় করেননি, তিনি নিজের হজ আদায়ের আগ পর্যন্ত অন্যের পক্ষ থেকে হজ আদায় করতে পারবেন। আশা করছি আমাদের দর্শক, আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরো একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। জি আচ্ছা, আপনারা তো জেনে থাকবেন যে আমার হাজবেন্ড এর মারা যাওয়ার কথা বলছিলাম। তো আমার একটা প্রশ্ন হচ্ছে আজকে হুজুরের কাছে, আমার 7 বছরের একটা মেয়ে আছে, তো ও যে ওর যে বাবা মারা গেছে মেয়েটা কিন্তু মানে বুঝতেছে না, ও বলতেছে যে অসুস্থ, উনি হসপিটালে আছেন। তো আমি ওকে বোঝাতে চাইতেছি যে যেমন লাস্ট উইকে আমি বলছিলাম যে তুমি তোমার বাবার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যাতে উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। কিন্তু ও জানে জান্নাত যেটা মারা যাওয়ার পরে ভালো একটা জায়গা, কিন্তু ও সাথে সাথে বলে না আমি এটা বলবো না বাবা বাসায়। ও বুঝাতে চাইতেছে যে ওর বাবা বাসায় আসবে, মানে এটা বলে যে আমি এরকম দোয়া করবো না। আর এমনিতে যেমন ওর বাবার সব জিনিস খুব অশান্তি মেয়েটা করতেছে, বাবার জিনিস জড়িয়ে ধরে মুখ মানে মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, ওর গাড়ির চাবি জামা ব্যাগ সবগুলা, মানে ওরা মানে মানতে পারতেছে না যে ওর বাবা আসবে না। তো আমি আসলে এই মেয়েটাকে মানে কিভাবে বোঝাবো যে তোমার বাবা আর আসবে না, বা জি জি আমরা বুঝতে পেরেছি, জি এইটা আমি জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমাদের স্যার আপনার প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে শুনেছেন, স্যার আমরা জবাবটি জানতে চাই। আমাদের প্রিয় বোন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, ওনার যে মেয়েটি আছে সে মনে হয় কোনোভাবেই তার বাবার মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করতে পারছে নিতে পারছে না, তাই না? জি জি, ঘটনা তো এটাই, এবং সেই জন্য সে বলছে যে সে আসলে বাবার জান্নাতে যাবে সে দোয়াটাও করতে পারছে না। যাই হোক, আমার কাছে মনে হয় তাকে আরেকটু আত্মস্থ হওয়ার সময় দিতে হবে। হ্যাঁ, মানে প্রিয় বাবাকে হারিয়ে অনেকেই তো বিমূঢ় হয়ে যায়, অতএব আর তার বয়সও খুব বেশি নয়, ফলে তাকে ধীরে সুস্থে সুন্দর করে বুঝাতে হবে। এবং প্রাথমিকভাবে যদি আপনারা তাকে বলে নাও থাকেন, এখন হয়তো ধীরে সুস্থে তাকে বলতে পারেন যে তোমার বাবা আর ফিরে আসবে না, মৃত্যু জিনিসটাও সে হয়তো ধীরে ধীরে জানতে পারবে। তবে এই ব্যাপারে খুব বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, তাকে বাধ্য করার দরকার নেই যে দোয়া তোমাকে করতেই হবে, জেদ করার দরকার নেই, বুঝিয়ে শুনিয়ে সে আস্তে ধীরে, আর তার সামনে আরো বিশাল জীবন পড়ে আছে, সে বুঝুক, বাস্তবতা বুঝুক। বাস্তবতা একসময় বুঝতেই হবে, যত কঠিনই হোক যত কষ্টদায়কই হোক, আর মানুষের মৃত্যুকে মেনে না নেওয়ার আসলে কোনো হয়তো আবেগে আমরা পারি না, কিন্তু এক সময় আসবে যখন সেটা সে মেনে নেবে, যখন তার বুদ্ধি কাজ করবে তখন সে সেটা বুঝবে। আর আমার মনে হয় যখন সে সেটা বুঝবে তখনই আপনি তাকে আরো কিছু অ্যাডভাইস করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে কখন কোন অ্যাডভাইস করতে হবে, কখন কোন সুন্দর কথা বলে মানুষকে গাইড করতে হয়। নিজের সন্তানকেও সঠিকভাবে গাইড করা, এটা প্যারেন্টিং এর একটা দায়িত্ব। আমি আশা করছি যে আমাদের যে বোন, তিনি প্রায় সময় আমাদেরকে প্রশ্ন করেন এবং উত্তর জেনে নেন, নিজেও প্র্যাকটিস করেন, ভালো মুসলিম হওয়ার জন্য তিনি প্রাণান্তকর চেষ্টা করছেন, অতএব তিনি তার সন্তানকে অবশ্যই সুন্দর করে রেইজ আপ করতে পারবেন, তারবিয়া দিতে পারবেন। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আপনাদেরকে সবর করার তৌফিক দান করেন, সুন্দরভাবে নিজেদের পরবর্তী জীবনটা গঠন করার তৌফিক দান করেন, এবং সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য তিনি কবুল করেন। আপনার স্বামী যিনি মারা গিয়েছেন তাকেও আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।
স্যার, আমরা জানতে চাই একটু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তার আদর্শে আমরা কিভাবে আদর্শবান হতে পারি, সেই মেসেজগুলো যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। এটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, যে তার জীবনী আমরা পড়লাম, জানলাম, আলোকপাত করলাম, তার জীবনের জন্ম বৃত্তান্ত শুনলাম, পরবর্তী এসব কিছুর আসলে মূল উদ্দেশ্য একটাই, যে তার আদর্শ কিভাবে আমরা বুঝবো এবং বাস্তবায়ন করব। জি স্যার, এই প্রসঙ্গে আমরা শুনবো ইনশাআল্লাহ, আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা তাকে কানেক্ট করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনছি। আচ্ছা ভাইয়া, আমি আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, কিন্তু তারপর আমি বলতেছি, আপনারা শুনতে পাবেন কিনা আমি জানি না। জি জি, আমরা শুনছি। আমার প্রশ্নটা যেটা সেটা হলো যে আমি একটা কোম্পানিতে জব করি, সেখানে আমাদের নামাজের ব্যবস্থা আছে, ওযু করারও আছে, ওয়াশরুম আছে, সবই আছে। তবে হয়তো সিচুয়েশন এমন হয় যে আমাদের জুতা মোজা খুলে ওযু করার মতন সময় অতটা থাকে না, সেক্ষেত্রে আমি যদি ওযু করা থাকে, আমার জুতা মোজা পরা থাকে, সো আমি আমার ফেস ওয়াশ করলাম, কুলি করলাম, মাথা ওপেন ই করলাম, যদি পাটা না ধুই, এতে আমার নামাজ জায়েজ হবে কিনা এটা আমি জানতে চাই। জি জি, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। ইবাদতের সাথে সাথে সম্পৃক্ত, ইবাদত কবুল হওয়ার সাথেও সম্পৃক্ত। স্যার, নিশ্চয়ই আপনিও এই প্রশ্নটি শুনেছেন। পেয়েছি, জি জি, ধন্যবাদ। বোন যে প্রশ্নটা করলেন, অফিসে তিনি মোজা এবং জুতা পরিহিত অবস্থায় থাকেন, তাহলে পা না ভিজিয়ে তিনি যদি সালাত পড়তে পারেন তাহলে এটা তার জন্য সুবিধা হয়। তো এক্ষেত্রে তো ইসলাম চমৎকার বিধান দিয়েছে আমাদেরকে, একজন মুসলিম মুকিম অবস্থায় একদিন এক রাত তথা 24 ঘন্টা সে মোজার উপরে জুতা সহ হতে পারে, জুতা ছাড়াও হতে পারে, মাসে করতে পারে। যদি জুতার মধ্যে কোনো নাজাসাত থাকে তাহলে তিনি মোজার উপরে মাসে করবেন, আর জুতার মধ্যে যদি কোনো নাজাসাত না থাকে তাহলে জুতা পরিহত অবস্থায়ও তিনি জুতার উপর মাসে করতে পারবেন। প্রসঙ্গত প্রসঙ্গত একটু মুকিম শব্দটার ব্যাখ্যা যদি করে দিতেন। হ্যাঁ, মুকিম হচ্ছে যিনি রেসিডেন্ট, অর্থাৎ যিনি ট্রাভেলিং করছেন না, মুসাফির নন। আর মুসাফির অবস্থায় যদি কেউ মানে ট্রাভেল করেন, সে অবস্থায় তিনি 3 দিন 3 রাত 72 ঘন্টা মোজার উপরে মাসে করতে পারবেন। আচ্ছা, এখন মোজার উপরে মাসে করার কিছু শর্ত আছে। অন্যতম শর্ত হচ্ছে পবিত্র অবস্থায়, অর্থাৎ আপনার অযু গোসল করা আছে। যদি বড় কোনো মানে হাদাস হয় যে কারণে গোসল ফরজ হয় তাহলে গোসল করে, অথবা যদি সাধারণ অবস্থায় যেমন বাথরুম করার পরে তিনি অযু করলেন, পবিত্র হয়ে গেল, এই পবিত্র অবস্থায় উভয় পায়ের মোজা তিনি পরিধান করবেন, এবং মোজাটা পাতলা পিনপিনে হবে না, একটু মোটা হবে, পশমের হতে পারে, কটনের হতে পারে, চামড়ারও হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু পাতলা পিনপিনে মোজার উপর মাসে করা যাবে না। মোজাটা অবশ্যই টাকনুকে ঢেকে রাখতে হবে। তাহলে এই শর্তগুলো পূরণ করে যদি তিনি মোজা পরেন, তাহারাত অবস্থায় মোজাটা বড়, একটু মোটা, হ্যাঁ, তাহলে তিনি এই মোজা 24 ঘন্টার মধ্যে আর তার খুলতে হবে না, কোনো বাথরুম করলেও খুলতে হবে না, প্রস্রাব পায়খানা করলেও খুলতে হবে না, অযু গেলেও গ্যাস বের হলেও খুলতে হবে না। তিনি শুধু মাথা মসে করার পরে, যে 2 হাত দিয়ে মাথা মসে করলেন পুরো মাথা, তারপরে তিনি হাতটা একটু আরেকবার ভিজিয়ে 2 হাত এইভাবে 2 পায়ের উপরে, ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা, উপরি ভাগ থেকে একটু গোড়ালি পর্যন্ত টেনে নেবেন, তাহলে তার মোজার উপর মাসে হয়ে গেল। তাইলে অফিসে তাকে আর মোজা খুলতে হবে না, এমনকি জুতাও খুলতে হবে না, যেটা আমি বলেছিলাম যে যদি জুতা পবিত্র অবস্থায় থাকে, এবং এভাবে তিনি সালাত পড়তে পারবেন। খুবই সুন্দর একটি ব্যাখ্যা আমরা পেলাম, আশা করছি আমাদের বোন সহ আমাদের সকল দর্শকরা উপকৃত হলেন। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অনেক বোনেরাই জব করেন, সেক্ষেত্রে এই মাসালাটি জানা থাকলে অনেক উপকৃত হবেন সবাই। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, ভালো আছেন আপনারা? না, আশা করছি আপনিও ভালো আছেন। ডিস্টার্ব করতেছি, আমি বুঝতেছি না, আমি যে প্রশ্ন করতেছি শুধু হজের ব্যাপারে।
আমরা যে হজ করতে যাব নেক্সট যে সামনে ইনশাল্লাহ, তো ওই হজে আমি আমার হাজবেন্ড আমার দুই মেয়ে, কিন্তু আমরা যখন ওই যে শয়তানকে পাথর মারবো ওইটা কি মেয়েদের পাথরকে আমরা মারতে পারবো কিনা, আমি আমি আর আমার হাজবেন্ড আমার মেয়েদের, ওরা গরম অনেক সহ্য করতে পারে না, এটার জন্য তিনও শয়তানকে কি আমরা ওদের হয়ে কি ঢিল মারতে পারবো কিনা, এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, যে কার্পেটে যে মদিনা শরীফে যে কার্পেটে বাহিরে ওইটার সময় যে নামাজ পড়বো ওইটা কি দাখিলি নামাজটা পড়তে হবে কিনা। আরেকটা হলো যে আমরা কিছু অনেক প্রশ্ন আমাদের থাকে ব্যক্তিগত, ওইটা আপনি শুনবেন কিন্তু মানে দর্শকরা শুনবে না, এরকম ব্যাপার আছে কিনা। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গ আপনি সামনে নিয়ে এসেছেন। আমরা আমাদের স্যারের কাছে জানতে চাই যে আমাদের বোনের প্রশ্নগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন স্যার, এক্ষেত্রে প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা, জামারাতে পাথর নিক্ষেপ, জি 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 পাথর নিক্ষেপ, ওটা দিয়ে আমরা শুরু করি। জি, জামারাতে পাথর নিক্ষেপ এটা হলো ওয়াজিব। আচ্ছা, 10 তারিখে সারা দিনে শুধু জামরাতুল কুবরা বড় জামরায় পাথর নিক্ষেপ, আপনি শয়তান বলেছেন, হাদিসে শয়তান আসেনি, যদিও একটা ঐতিহাসিক ঘটনাকে সামনে রেখেই এই আমলটা চালু হয়েছে, তবে হাদিসের ভাষায় সেটা হলো জামারাত, ছোট জামরা, মধ্যম জামরা এবং বড় জামরা। 10 তারিখে বড় জামরা মারতে হবে সবাইকে, সবাই মারবেন। ঠিক একইভাবে 11 তারিখ 11 জিলহাজ, প্রথমে ছোট, তারপরে মাঝারিটাতে এবং তারপরে বড়টাতে। 12 তারিখে প্রথমে ছোট, তারপর মাঝারি, তারপর বড়, সবাই যাবেন। আমি বলবো যে গত বেশ কয়েক বছর ধরে পাথর মারাটা খুব ইজি হয়ে গেছে, খুব সহজ। একমাত্র ছোট বাচ্চা যে ভালো করে হাঁটতে পারে না, বা 3-4 বছরের বাচ্চা যে, যার জন্য এই কঠিন জায়গাটা পাথর মারাটা একদমই সম্ভব না, তারা ছাড়া যারা হাঁটতে পারে চলতে পারে, যেমন 10-12 বছর, হ্যাঁ এমনকি 8-9 বছরের বাচ্চারাও সেখানে খুব ইজিলি মারতে পারে। এখন একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা পর্যন্ত হয়ে গেছে এবং লিফট আছে, সেখানে এসকেলেটর আছে, ফলে আপনার সন্তানরা যদি মারার মতো বয়সে পৌঁছে তাহলে তাদের পক্ষ থেকে আপনারা মারবেন না, প্রত্যেককেই মারতে হবে, মারাটা ওয়াজিব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কারো পক্ষ থেকে মারার কোনো অপশন নাই? উত্তর হচ্ছে আছে। যদি কোনো লোক অতিশয় বৃদ্ধ হয়, যে তার চলাফেরা করা খুব কঠিন, অথবা অসুস্থ হয়, চলাফেরা করা খুব কঠিন, অথবা মহিলাদের মধ্যে কেউ যদি হামেলা হন, গর্ভবতী, প্রেগন্যান্ট হন, তাহলে তার জন্য আসলে খুব রিস্কি, ঝুঁকি, অনেক দূর হেঁটে গেলে তার গর্ভপাত হয়ে যেতে পারে, কিংবা এই ভিড়ে তার ভয়ে ক্ষতি হয়ে যেতে পারে সন্তানের, ফলে তার পক্ষ থেকে মারা যাবে। তাহলে অতিশয় বৃদ্ধ কিংবা অক্ষম ব্যক্তি, অথবা অসুস্থ ব্যক্তি, অথবা গর্ভবতী মহিলা, কিংবা খুবই ছোট শিশু, যাদের পক্ষে সেখানে গিয়ে মারাটা খুব কঠিন হবে অথবা মারাটা মোটেই সম্ভব নয়, তাহলে এই 4 প্রকারের পক্ষ থেকে তারা নিজেদেরটা আগে মারার পরে, যাদের পক্ষ থেকে মারবেন তাদেরটা পরে মারবেন। যদি 3-4 জনের পক্ষ থেকে মারেন তাহলে যে কোনো একজন দিয়ে শুরু করতে পারেন, বাট নিজেরটা আগে মারতে হবে, যেভাবে হজটাও নিজের হজ আগে মারতে হবে, পাথরও নিজের হজ পাথর মেরে তারপরে অন্যদেরটা মারতে হবে। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা অনুষ্ঠান শেষ করব, একেবারেই সংক্ষেপে জানতে চাই যে মদিনার কার্পেটে সালাত আদায় করলে সেখানে দখলুল মসজিদ পড়তে হবে কিনা। মদিনার যে কার্পেটটা, এটা হলো মদিনার মসজিদের এক্সটেনশন। জি, কোথাও ছাদের নিচে কিছু অংশ আর কোথাও ছাদের বাইরে কিছু অংশ। জি জি, সেটা মসজিদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমরা রেকমেন্ড করব যে যারাই মসজিদ নববীর প্রেমিসে ঢুকবেন তারাই দখল মসজিদ পড়বেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ উস্তাদ, আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো, আজকের পর্বেও গুরুত্বপূর্ণ অনেকগুলো মেসেজ, অনেকগুলো তথ্য আমরা পেলাম, সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম ওয়া শাকারাল্লাহু লাকুম ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যত আলোচনা শুনেছে সেই আলোচনাগুলো হৃদয়ঙ্গম করে জীবনটাকে পরিশুদ্ধ করে ফেলার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আমি নিজাম বিন মুহিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
يَعْلَمُونَ TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর